ইউক্রেন রাশিয়া যুদ্ধে ইউক্রেনের হয়ে যুদ্ধে অংশ নিয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইউক্রেনের যুবক মোহাম্মদ তায়েব। তার বাড়ি গাজীপুরে, যা এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বহুল আলোচিত একটি বিষয়। নিষেধ উপেক্ষা করেই সে যুদ্ধে অংশ নিয়েছে বলে জানিয়েছেন তার পরিবারের সদস্যরা। বিষয়টি নিয়ে উৎকণ্ঠায় রয়েছেন তার স্বজন ও প্রতিবেশীরা। শেখ শফিউদ্দিন জিনার তথ্যচিত্রে দেখুন জাস্ট রিপোর্ট। ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই আতঙ্কে দিন কাটছে ইউক্রেনের প্রবাসী বাংলাদেশিদের। এরই মধ্যে অনেকেই পাড়ি জমিয়েছেন পার্শ্ববর্তী দেশে। এরই মধ্যে যুদ্ধে অংশ নিয়ে আলোচনায় এসেছেন সেখানে অবস্থান করা বাংলাদেশি বংশোদ্ভূত ইউক্রেনের নাগরিক মোহাম্মদ তায়েব। তার গ্রামের বাড়ি গাজীপুরে। পরিবারের অন্যান্য সদস্য নিয়ে ইউক্রেনের কিয়েভে অবস্থান করা তায়েবের বাবা জানান, বিভীষিকাময় এক পরিস্থিতির মধ্য দিয়ে সময় কাটছে তাদের। যুদ্ধময়দান থেকে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে ছেলের সাথে কথা হয় বলেও জানান তিনি। অলরেডি 4-5টা ম্যাগাজিন মার্কেটে খোঁজাখুঁজি করছে খাবারের জন্য, খাবার তো পাই নাই, শুধু হাতে এই যে আমার একটা রুটি, এই দেখতে পারছেন আপনারা, এই রুটিটাই আমি আজকে কিনতে পারতেছি। পরিস্থিতি এইখানে খুবই ভয়ানক। আমার ছেলের নাম তায়েব, সে ইউক্রেনের কিয়েভ শহর থেকে 150 মাইল দূরে অবস্থিত, সে ওইখানে যুদ্ধরত আছে। আপনারা দোয়া করবেন তার জন্য, সে যেন সুস্থভাবে আমাদের কোলে ফিরে আসতে পারে। কাপাসিয়ায় তায়েবের গ্রামের বাড়িতে বাস করেন তার দাদি, উৎকণ্ঠায় আছেন তিনিও। তাইবের জন্য দুশ্চিন্তায় সময় কাটছে গাজীপুরে তার স্বজন এবং প্রতিবেশীদের। আমার বড় ভাসুরের ছেলে তাইব যুদ্ধে গেছে, এখন আমরা খুবই উদ্বিগ্ন যে ও ওইখানে যুদ্ধে গেছে, কি অবস্থায় আছে, কিভাবে আছে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ তুমি আমার দেবরের ছেলে বাসি আসুন, দেশ ঠান্ডা হোক, ইউক্রেনে যুদ্ধের ডামাডোল বন্ধ হোক, সবাই নিরাপদে থাকুক, এমনটাই প্রত্যাশা এখন তায়েবের স্বজনদের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।